एनजेपी से निकलने बस 5-10 मिनट हुआ था, तो उसके बाद ही हम लोग देखे कि C6 कोच में स्टोन बिल्डिंग हुआ था, और C3 कोच में अगर आप जाए तो आप उधर भी देख सकते हैं कि बहुत बड़ा स्टोन आके मिला था, तो और भी बड़ा गैप हो गया था और कांच एकदम कोचर सामने पहुंचे गई। जे मुहूर्त तुम्हें देखते पाच सही जगह छवि तुम्हें देखते একেবারে কাঁচের যে অংশে ইট করা হয়েছিল সেই অংশের ছবি তুমি দেখতে পাচ্ছ যে C6 কোচ এবং এই কোচের যে অংশে যে জানলার কাঁচের যে অংশে হামলা চলেছিল সেই অংশের ছবি তুমি দেখতে পাচ্ছ। একটা কোচের একটা বড় অংশ জুড়ে কাঁচ পুরো ফাটল ধরে গিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে একটা অংশ পুরো ফাঁকা হয়ে গিয়েছে। শুধু এই জায়গা নয়, শুধু এই C6 নয়, এর পাশাপাশি C3 দুটো কোচেই কিন্তু জানলার কাছে হামলা চালানো হয়েছিল। এবং এই যে ঘটনা এটা কিন্তু এই দিন প্রথম নয়, গতকালও আমরা এই ঘটনা দেখেছি। এবং এই যে তুমি দেখতে পাচ্ছ সেই অংশের ছবি তোমাকে সরাসরি দেখাবো, দেখো তুমি এই যে দেখতে পাচ্ছ যে এখানে এই যে C6 এর যে কাজ তুমি দেখতে পাচ্ছ এর পাশাপাশি সুরক্ষার ব্যাপারটা তো একটা প্রশ্নবোধক থেকেই আছে। আর এরকম একটা খুব অনুপ্রবিত ঘটনা আর কি, কারণ আমরা যখন ছিলাম হঠাৎ করে এরকম একটা ঘটনা হয় আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক জার্নিটা ঠিকঠাক হয়েছে, এরকম না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। আপনার সঙ্গে তো আপনার পরিবারের সবাই ছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যরাও ছিলেন। এবং এরকম একটা ট্রেন যেখানে যেখানে এরকম একটা প্রথম শ্রেণীর ট্রেন সেখানে আনএক্সপেক্টেড এরকম একটা এত ভালো ক্লাসে ট্রেনে এরকম হওয়াটা খুব অনভিপ্রেত আর কি। এই যে ট্রেনে যা চলে অবস্থা যা খারাপ দেখলাম সিচুয়েশনে, মানে ই ছোড়া হচ্ছে বা এরকম কিছু ঘটনা ঘটে যাচ্ছে, তখন তো আপনারা প্রত্যক্ষদর্শী একদম সামনে থেকে দেখেছেন, ভয় পাননি, আতঙ্কিত হয়ে যান? আতঙ্কিত হয়েছি, আমরা তো বলেছি এইসব জিনিস হলে কি করে চলা যাবে, ট্রেনের তো চলার চাপাইটাই মানে ভুল। এর থেকে ভালো আমাদের মানে অন্য ট্রেনরা ভালো সেফ চলছে। এরকম একটা প্রথম শ্রেণীর ট্রেনে পরপর দুদিন এরকম ঘটনা, কি বলবেন? সরকারকে জানাবো যে এতে এতে মানে একটা ভালো করে দেখাও। আবারও এনজেপিতে ঢোকার মুহূর্তে হামলা হলো বন্দে ভারত এক্সপ্রেসের কাছে। ভর দুপুরে এনজেপি স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটলো। মালদার পর এবার এনজেপি, ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার ঘটনা। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িতে ঢোকার সময় ফের বন্দে ভারতে পাথর বৃষ্টির ঘটনা ঘটে। ভর দুপুরে এনজেপি স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হলো বন্দে ভারত এক্সপ্রেসের C3 C6 কামরা। কিভাবে পাথর বৃষ্টি করে একেবারে ট্রেনের জানলার কাঁচ ভেঙে চুরমার করা হয়েছে আপনারা দেখছেন সেই ছবি। যাত্রা শুরুর 3 দিনের মধ্যে দুবার হামলা, প্রথমে মালদা এবং তারপর নিউ জলপাইগুড়ি স্টেশন। প্রশ্নে বন্দে ভারতের যাত্রী সুরক্ষা। বারবার হামলার শিকার হচ্ছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রা শুরুর 3 দিনের মধ্যেই দুবার হামলার ঘটনা ঘটল।